আমরা চাই খুনি সাদ্দামের সর্বোচ্চ বিচার হোক। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং খুনি সাদ্দামের শেষ পর্যন্ত আমরা রুখে দাঁড়াবো তার বিপক্ষে। ভাই যখন মারা গিয়েছে, আমরা বলতে চাই যে আজকে আমরা এখানে মানববন্ধন করছি, আজকে আমাদের মানবতা উতলিয়ে পড়ছে। কিন্তু আমাদের ভাই যখন মারা গিয়েছিল ঠিক এখান থেকে 5 মিনিটের দূরত্বে, আমি খুনি সাদ্দামের শাস্তির সাথে সাথে যেই ফার্স্ট ক্লাস লোকেরা, তথাকথিত সুশীল সমাজ, সেই সুশীল সমাজ কোথায় ছিল? আরও আমি বলতে চাই, আজকে আমার ভাই মারা গিয়েছে বেশ কয়েকদিন, আমি আলটিমেটাম দিয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভুলে যাবেন না, আপনারা আম জনতার সাথে ছাত্রদের গুলিয়ে ফেলবেন না। আমরা ছাত্র, আমরা যখন রাস্তায় নেমেছি এই খুনি সাদ্দামের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠছি না। ইফতেখার ইরফান দুষ্কৃতিকারীর হাতে নিহত হয়েছে। আমাদের গরিবি নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পরিষদ সবাই শোকাহত। তা আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, যে যাতে করে এই ছেলেটার সুষ্ঠু বিচার হয় এবং হত্যাকারী যাতে কোনো অবস্থাতে পার পেয়ে না যায়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সকলের কাছে আবেদন নিবেদন জানাচ্ছি যে আমাদের প্রাক্তন শিক্ষার্থীর হত্যার সুষ্ঠু বিচার। না, আমাদের শিক্ষার্থী হিসেবে সে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অত্র বিদ্যালয়ে পড়াশোনা করেছে। আমরা তো তার এই শিক্ষার সময়ে তার কাছে আমরা খারাপ কোনো কিছু পাইনি। এই স্কুলে যতদিন সে পড়াশোনা করেছে ততদিন সে ভালোই ছিল। তার ভালোর দিক তো আমরা যা দেখছি ভালোটাই দেখেছি, খারাপ তো দেখিনি।